দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হলো আলু দিয়ে মলা মাছের রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। চলুন দেখে আসি মজাদার রেসিপিটা কিভাবে তৈরি করা যায়। এখানে আমি 250 গ্রাম মলা মাছ নিয়েছি, সাথে কয়েকটা আমার ভিন্ন মাছও আছে। মাছগুলা ভালোভাবে ধুয়ে হলুদ ও লবণ আমি মাখিয়ে রাখছি। 2টা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা ভালোভাবে ধুয়ে রাখছি। সাথে 2টা পেঁয়াজ কুচি কুচি করে কাটছি, 1 চামচ সরিষা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, তার সাথে কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ মাথাটা ফেড়ে রাখছি। সাথে আমি প্রয়োজন মতন সয়াবিন তেল নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি মাছ ভাজার জন্য প্রয়োজন মতন তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, আগে থেকে হলুদ লবণ মাখানো মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মাছগুলো বেশি ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। ভাজা মাছগুলো আমি উঠিয়ে রাখছি। এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি 1 চামচ সরিষা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার একটু পানি দিতে হবে। পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে আলুটা সেদ্ধ করে নিতে হবে। আলুটা আমার কষানো হয়ে গেছে, আমি প্রয়োজন মতন পানি দিয়ে দিলাম। আলুটা আপনারা যদি তাড়াতাড়ি সেদ্ধ করতে চান তাহলে 5 মিনিটের মতন আপনারা ঢেকে দেবেন। 5 মিনিট পরে ফিরে আসলাম, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে একটু নেড়ে দেব। দারুণ একটা কালার আসছে,
আমার রান্নাটাও হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে খাবেন, অবশ্যই মজা পাবেন। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, আগামীতে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।